সুলতানুল আরিফিন হাজরতে সেদনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাল্লাহ আলহি যিনি আরিফিনদের ইমাম এবং যুগের গাউস ছিলেন একশো ষাট হিজড়িতে ইরানের বোস্তাম শহরে তিনি জন্মগ্রহণ করেন তিনি রহমাতুল্লাহ তা আলাহ আলেহী তাকুয়া ও পরেশগাড়ি সদাচরণ সহানুভূতি ইবাদত রিয়াজতে অভ্যস্ত ছিলেন তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি যখন নামাজ পড়তেন তখন আল্লাহ তালার ভয়ের কারণে তার বুকের হারের কর্মর আওয়াজ শোনা যেত এমনকি লোকেরাও এই আওয়াজ শুনত হজরত বাইজিদ বুস্তামী। বুস্তামি তাআলা তালহি বললেন তীব্র শীতের রাতে আমার মা আমার নিকট পানি চাইল তো আমি গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলাম কিন্তু এতক্ষণে মায়ের ঘুম চলে আসলো অর্থাৎ যখনই বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ তালি তাকে বলা হলো আমাকে পানি দাও পানি নিয়ে আসো বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ তালালে কি কী করলেন পানি আনতে গেলেন তো তিনি যখন পানি নিয়ে ফিরে আসলেন এই সময়ের মধ্যে তার আম্মা কী হলো ঘুমিয়ে গেল বাহাজিদ বোস্তামি রহমতুল্লাহ তালালে তিনি চিন্তা করলেন আমি আম্মাকে ডাক দেব আমার ঘুমের ব্যাঘাত হবে ঘুমের সমস্যা হবে না এটা করা যাবে না তো তিনিও কী করলেন তার আম্মাকে কী করলেন ঘুম থেকে জাগালেন না সারারাত তিনি এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে দাঁড়িয়ে রইলেন প্রচণ্ড শীত ছিল এমন সময় গ্লাসের কিছু পানি কি করলো গড়িয়ে পড়ে গেল কিন্তু বাইজিদ্স্তামি রহমাতুল্লাহ তালী আলহি তিনি দাঁড়িয়ে রইলেন এমন শীত ছিল যে এই হাত গ্লাসের সাথে চমে গেল যখনই তার আম্মা উঠলেন ঘুম থেকে ঘুম থেকে ওঠার পরে এখন দেখেন যে বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ তাল তিনি দাঁড়িয়ে আছেন তখন এ অবস্থা দেখে বললেন তুমি এখানে বললেন মা আমি পানি নিয়ে এসেছি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন হয়তো আবার আপনার পানি পেপাসা লাগতে পারে আপনি ঘুম থেকে উঠে যদি পানি না পান এজন্য আমি পানি গ্লাস নিয়ে এসে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম এরপরে তার আম্মা তার জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করলেন কি কী দোয়া করলেন যে হে আল্লাহ আমি তার উপরে সন্তুষ্ট তুমিও তার উপরে সন্তুষ্ট থেকো আল্লাহ তালা দরবারে দোয়া করলেন আর আল্লাহ তালা দোয়া এমনভাবে কবুল করলেন যে তাকে সুলতানুল আরিফিন যত আরিফিন বুজুর্গদের একটি স্টেপ এটা এই আরিফিনদের ইমাম বলা হয় তাকে আল্লাহ তালা এত বড় মর্যাদা তাকে দান করেছেন কেন মায়ের সাথে ভালো আচরণ করার কারণে